রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। 2020 সালে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পান শাহেদ, পরে হাইকোর্টে জামিনের আবেদন করেন। গেল বছর 7 জুন তাকে জামিন দেয় হাইকোর্ট, পরে রাষ্ট্রপক্ষের আবেদনে 12 জুন তা স্থগিত করে চেম্বার আদালত। আপিল বিভাগ 31 অক্টোবর স্থগিতাদেশ বহাল রাখেন। চলতি বছর ফের জামিন চেয়ে আপিল বিভাগে আসেন শাহেদ।